শুক্রবার সকাল থেকে আবার নতুন করে উত্তপ্ত হতে শুরু করে সন্দেশখালীর বের মজুর। মহিলারা ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নামেন। জ্বলেছে তৃণমূল নেতাদের দখল করা মাছের ভেড়ি, বাড়িঘরে চলেছে বেপরোয়া ভাঙচুর। সন্দেশখালীতে গ্রামবাসীদের ক্ষোভের আগুন নতুন করে জ্বলে উঠেছে শুক্রবার সকালে। আর এরই মধ্যে সন্দেশখালী যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি পুলিশ বাহিনীকে নিয়ে গোটা এলাকা পরিদর্শন করেন, সঙ্গে এলাকাবাসীর সঙ্গে কথাও বলেছেন। এলাকায় টহল দেবার সময় রাজীব কুমারকে দেখতে পেয়ে এলাকার এক গ্রামবাসী চিৎকার করে প্রশ্ন করেন, সব সঠিক হবে তো স্যার? সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে ন্যায় বিচারের আশায় রাজ্যের ডিজি রাজীব কুমারকে প্রশ্ন করে বসলেন এলাকারই গ্রামবাসী। তার প্রশ্ন শুনে ডিজি বলেন, নিশ্চয়ই হবে, তবে ডিজি এও বলছেন আপনাদের যা অভিযোগ আছে আমাদের বলবেন, আমরা ব্যবস্থা করব, কিন্তু নিজেদের হাতে যদি আইন তুলে নেন তাহলে অসুবিধে আছে। আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যা অভিযোগ আছে দেখে নেব। শুনুন। আপনাদেরকে নিজের ভূমিকা একটু দেখতে হবে। আপনারা যে আমরা সবাই যারা আছি, আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে, আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে, কোন জায়গায় মানুষ লাগিয়েছে। শুক্রবার সকালে সন্দেশখালীতে পৌঁছে যান ডিজি রাজীব কুমার। গ্রামে যেভাবে বাড়ি ভাঙচুর, আগুন ধরানোর ঘটনা ঘটছে তাতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেন ডিজি। তিনি বলেন, যারা আইন ভাঙার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে। আমাদেরকে রুল অফ ল প্রতিষ্ঠা করতে হবে। কিছু কিছু লোক চাইছে না মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হোক। আমরা বুঝতে পারি কোন জায়গাটা আর্টিফিশিয়ালি আগুন ধরানো হয়েছে আর কোন জায়গায় মানুষ আগুন লাগিয়েছে। আপনাদের যেটাই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করব নাম্বার ওয়ান, কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব। বুঝতে পারছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে 100%। এখানে যে কটা বাড়ি ঘুরেছে কাল হবে এটা বাড়িগুলো যদি শুনুন ফার্স্ট আবার যদি কারো কিন্তু যদি নিজের হাতে আইন নিয়ে যায় না, আমরা নিজের হাতে বাস ওটা ওনার ফোন নাম্বার নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে নাও, ঠিক আছে? বসে এখনই ফোন নাম্বার ঠিক আছে, ফোন নাম্বার বাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের বাড়ি ভাঙবেন না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। আপনাদের যেটাই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করব নাম্বার 1, কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব। বুঝতে পারছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে 100%। এখানে যে কটা বাড়ি ঘুরেছে কাল হবে এটা বাড়িগুলো যদি শুনুন ফার্স্ট আবার যদি কারো কিন্তু যদি নিজের হাতে আইন নিয়ে যায় না, আমরা নিজের হাতে বাস ওটা ওনার ফোন নাম্বার নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে নাও, ঠিক আছে? বসে এখনই ফোন নাম্বার ঠিক আছে, ফোন নাম্বার বাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের বাড়ি ভাঙবেন না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এরপরে তিনি বলেন, যারা এমনটা করবে তাদেরকে সবার লাস্টে দেখা হবে। আমাদের দায়িত্ব আইন রক্ষা করা। কেউ যদি আইন নিজের হাতে তুলে নেয় তাহলে খুব স্ট্রংভাবে দেখা হবে। শুনুন কি বললেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আমরা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রংভাবে দেখব। খুব সিম্পল কথা এটা আছে। তো আজকে শুনুন সব কিছু করবো। দ্য অনলি থিং ইজ আপনি আপনার নিজের রোলও কি আমি কি মানুষকে আমরা প্ররোচনা দেবো এটা কিছু ইয়া আমরা সৎ পথে ওটা করবো। আমরা কালকে আমি আপনাকে এই জন্য বলছি, আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে কি ওখানে মানুষ মাঠ ক্যাপচার করেছে। আপনারা নিজের চিন্তা নিজে আপনারা তো ছিলেন ওখানে। এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম পেড জার্নালিজম করে ওটাও গলত আছে। আমাদের নিশ্চয়ই আমরা যদি যেরকম আপনারা দেখলেন একজন বললো আমার 1 বছর আগে একটা বাড়ি ভাঙচুর, আমরা ডেফিনেটলি দেখবো, কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারেন। দুদিন আগেই সন্দেশখালীতে গিয়েছিলেন ডিজি রাজীব কুমার। নিগৃহীত গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেছেন, রাতে গ্রামে টহল দিয়েছেন, রাত্রিযাপন করেছেন। বৃহস্পতিবার সকালে সন্দেশখালি ছাড়েন তিনি। শুক্রবার সকাল থেকে নতুন করে আবার তপ্ত হতে শুরু করে সন্দেশখালি। প্রথমে এলাকায় পৌঁছে যান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। বেড়মজুরে যখন বিক্ষোভকারী গ্রামবাসীদের সঙ্গে কথা বলছিলেন, তখনই আবার শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ ওঠে, স্ত্রী মেয়েকে অত্যাচারের অভিযোগ ওঠে। পরিস্থিতি আরও তপ্ত হয়ে যায়। আপনাদের যেটাই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করবো, নাম্বার ওয়ান। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব, বুঝতে পারছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে, 100%। এখানে যে কটা বাড়ি ঘুরেছে কাল হবে এটা বাড়িগুলো। যদি শুনুন ফার্স্ট আবার যদি কারো কিন্তু যদি নিজের হাতে আইন নিয়ে যায়, এটা ওনার ফোন নাম্বার নাও ওদেরকে, এটা তুমি এদের ওটা রেকর্ড করে নাও, ঠিক আছে? বসে এখনই ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার বাড়ি তৈরি হয়ে যাবে, কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের বাড়ি ভাঙবেন না, এটা মাথায় রাখবেন। শুক্রবার সকাল থেকে নতুন করে তপ্ত হতে শুরু করেছে সন্দেশখালীর বেড়মজুর। মহিলারা ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নেমেছেন। জ্বলেছে তৃণমূল নেতাদের দখল করা মাছের ভেড়ি, বাড়ি ঘরে চলেছে বেপরোয়া ভাঙচুর। সন্দেশখালীতে গ্রামবাসীদের ক্ষোভের আগুন নতুন করে জ্বলে উঠেছে। আর তার মধ্যেই শুক্রবার ফের সন্দেশখালি যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি পুলিশ বাহিনীকে নিয়ে গোটা এলাকা পরিদর্শন করেন, সঙ্গে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেন। এলাকায় টহল দেবার সময় রাজীব কুমারকে দেখতে পেয়ে এলাকায় এক গ্রামবাসী চিৎকার করে প্রশ্ন করেন, সব সঠিক হবে তো স্যার? সন্দেশখালির পরিস্থিতি নিয়ে ন্যায় বিচারের আশায় রাজ্যের ডিজি রাজীব কুমারকে প্রশ্ন করে বসলেন এলাকারই এক গ্রামবাসী। তার প্রশ্ন শুনে ডিজি বলেন, নিশ্চয়ই হবে, তবে ডিজি এটাও বলছেন আপনাদের যা অভিযোগ আছে আমাদের বলবেন, আমরা ব্যবস্থা করব। কিন্তু নিজেদের হাতে যদি আইন তুলে নেন তাহলে অসুবিধে আছে। আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যা অভিযোগ আছে নেব। যদি কারো কিন্তু যদি নিজের হাতে আইন নিয়ে যায়, কি বলছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, আসুন শোনাই আপনাদের। আপনাদেরকে নিজের ভূমিকা একটু দেখতে হবে। আপনারা যে আমরা সবাই যারা আছি, আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে, আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে, কোন জায়গায়। আপনাদের যেটাই অভিযোগ থাকে আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করব, নাম্বার ওয়ান। কিন্তু যদি নিজের হাতে আইন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।